বিস্তারিত আলোচনা করতে স্টুডিওতে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান সবুজ যাচ্ছে তার কাছে সবুজ স্বাগত আপনাকে সবুজ আপনার প্রতিবেদনটি আমরা দেখছিলাম সেখানে অ্যাম্বুলেন্স আমদানি নিয়ে নানা ধরনের জটিলতা তৈরি হয়েছে তো অ্যাম্বুলেন্স আমদানির ক্ষেত্রে বিস্তারিত আলোচনা যাওয়ার আগে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে গাড়ি আমদানির ক্ষেত্রে কাঠামোটা আসলে কি আসলে শুল্ক কাঠামো যেটা আমরা দেখলাম আসলে শুল্ক কাঠামোতে কিন্তু অ্যাম্বুলেন্স আমদানি আমদানিটা কিন্তু উৎসাহ করা হচ্ছে বিভিন্ন ভাবে অর্থাৎ শুল্ক সুবিধা দিয়ে সেই কাঠামোর ভেতরে আসলে আমদানি কারকরা আমদানি করছে দুই হাজার আঠারো সালের এবং চট্টগ্রাম কাস্টমসের একটি নীতিমালা অনুসারে আমরা যদি এক ঝলকে দেখি তাহলে দেখা যাবে যে গাড়ির যে বিভিন্ন মডেল আছে বা বিভিন্ন ব্র্যান্ড আছে সেখান থেকে দেখা যাচ্ছে যে মাইক্রোবাস হিসেবে যেভাবে গাড়ির শুল্কায়ন করা হচ্ছে ঠিক অ্যাম্বুলেন্স হিসেবে কিন্তু সেক্ষেত্রে অনেক কম শুল্কায়ন করা হচ্ছে অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে আমাদের দেশের স্বাস্থ্য সেবার অগ্রগতির উন্নয়নের জন্য কিন্তু অ্যাম্বুলেন্স আমদানিতে মোটামুটিভাবে বেশ ধরনের প্রায়োরিটি দিচ্ছে সরকার সেক্ষেত্রে শুল্ক সুবিধাটা একদম অনেক কম এভাবে চলছে আসে আমদানি করা তো অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে তো আগে আমরা সুবিধা দিত সেটাই দেখতাম তাহলে এখন কেন এই পথে হাঁটছে মংলা কাস্টমস মংলা কাস্টমস যেটা বলছে যে অ্যাম্বুলেন্সের যেহেতু আমদানি শুল্ক অনেক কম মাইক্রোবাস হিসেবে ব্যবহার করার চেয়ে তো সেই ক্ষেত্রে তারা যেটা বলছেন যে অনেক ক্ষেত্রে অ্যাম্বুলেন্স হিসেবে আমদানি করে শুল্ক কমিয়ে দিয়ে মাইক্রোবাস হিসেবে তারা ব্যবহার করে এটি আসলে কতটা যৌক্তিক সেটি ওনারাই ভালো বোঝেন তাহলে অ্যাম্বুলেন্স আমদানির ক্ষেত্রে শুল্ক ছাড় পাওয়ার কি সুবিধা থাকে অ্যাম্বুলেন্স আমদানির ক্ষেত্রে যে শর্তগুলো রয়েছে সেখানে আসলে ক্লিয়ার যে কিভাবে আসলে এটি অ্যাম্বুলেন্স হিসেবে ছাড় করার পরে মাইক্রোবাস হিসেবে ব্যবহার করা যায় এখানে পাঁচটি শর্ত পূরণ করতে হয় যে শর্ত পূরণ করার পরেও যে আমরা জানি যে অক্সিজেন সিলিন্ডার থাকতে হবে সাইরেন স্ট্রেচার একটি অ্যাম্বুলেন্সের আদলে থাকতে হবে তো এভাবে আসলে অ্যাম্বুলেন্স যখন আমদানি করা হচ্ছে আমদানি পর্যায়ে রয়েছে এই শর্তগুলো পূরণ করতে হবে এবং এরপরে শুল্ক বা খালাসের পরবর্তী কিন্তু শর্ত পূরণ করতে হয় অর্থাৎ এই যে অ্যাম্বুলেন্স হিসেবে যে ছাড় করা হলো সেগুলো আমরা যদি দেখি যে খালাস পরবর্তী যে শর্ত রয়েছে সেই শর্তটাও একশো বিশ দিনের মধ্যে এটি কিন্তু বিক্রি করে বিআরটিএ থেকে নিবন্ধন করে কোন প্রতিষ্ঠানে এটি ব্যবহার করা হচ্ছে সেই প্রতিষ্ঠানের প্রত্যানপত্র কিন্তু জমা দিতে হবে যদি জমা দিতে ব্যর্থ হয় তাহলে কিন্তু স্বাভাবিক যে মাইক্রোবাস হিসেবে যে শুল্কান সেই শুল্কানটা করতে হবে অর্থাৎ বেশি শুল্ক দিয়ে এটি মানে শুল্ক বেশি দিতে হবে তো সেই ক্ষেত্রে আসলে যারা আমদানিকারক তারা কতটা অন্যভাবে ব্যবহার করার সুযোগ পান সেই সুযোগটা কিন্তু কাস্টমসের কাছ কাছে সেই সুযোগটা সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে বিআরটি হাতে সেটি সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে তো সব জায়গা থেকে আসলে নিরূপণ করা সম্ভব এটি আসলে গাড়ি হিসেবে ব্যবহার হচ্ছে কিংবা মাইক্রোবাস হিসেবে ব্যবহার করা হচ্ছে সেক্ষেত্রে যে গাড়ি আমদানির ক্ষেত্রে বা রপ্তানির ক্ষেত্রে যে ইয়েলো বুক অনুসরণ করা হয় সেই বই কি বলছে ইয়েলো বুক যেটা এখন মংলা কাস্টমস বলছে যে ইয়েলো বুক অনুসারে তারা এই গাড়িগুলোর শুল্কান করবে অর্থাৎ আমাদের দেশে যে রূপান্তরিত অ্যাম্বুলেন্স অর্থাৎ রিকন্ডিশন গাড়ি অ্যাম্বুলেন্সের আদলে আমদানি করে অ্যাম্বুলেন্স তৈরি করা হয় সেই ক্ষেত্রে তারা বলছে যে ইওলো বুক অনুসারে অর্থাৎ ইওলো বুকে নতুন গাড়ির তথ্য থাকে এখানে কোনো রিকন্ডিশন গাড়ির কোনো তথ্য থাকে না এই তাহলে বিল্ট ইন গাড়ি আমদানি করার কথা বলছে এবং আমরা যেটা এখন পর্যন্ত জাপানের যে ইওলো বুক রয়েছে সেই ইওলো বুকে বিভিন্ন ধরনের গাড়ির উৎপাদনের শাল এবং দামের তথ্য রয়েছে কিন্তু আমরা আসলে সেই ইওলো বুকে অ্যাম্বুলেন্সের কোনো তথ্য পায়নি তাহলে আসলে তারা কোন ইলো বুকটা ফলো করবেন বা ইলো বুকে আদৌ আছে কি না কিংবা জাপান যেভাবে তৈরি করে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছে তারা অ্যাম্বুলেন্স তৈরি করে নেয় সেইভাবেই আসলে তারা আমদানি করবে কি না

ঠিক মাইক্রোবাস হিসেবে কিন্তু এটা শুল্ক দিতে হবে যদি আমরা দেখি যে সেখানে কিন্তু সর্বনিম্ন শুল্ক দিতে হবে আট লাখ তিরানব্বই হাজার টাকা এবং সর্বোচ্চ পনেরো লাখ দশ হাজার টাকা অর্থাৎ যেটি তেরো লাখ সত্তর হাজার টাকার ভেতর পাওয়া যাচ্ছে সেটি কিন্তু পঁচিশ লাখ টাকা ছাড়িয়ে যাবে এই অ্যাম্বুলেন্সের দাম সেটি আসলে আমাদের অ্যাফোর্ড করার কতটুকু আছে আমদানিকারকরা বলছে এই সব ক্ষেত্রে বিশেষজ্ঞরা কি বলছেন বিশেষজ্ঞরা অবশ্যই এটি বিনিয়োগ হিসেবে দেখা দরকার শুল্ক মানে কর আদায়ের উচিত নয় কারণ স্বাস্থ্য খাতে এক টাকা বিনিয়োগ করলে এটা রিটার্ন আসে আঠারো টাকা এটা বিশ্ব ব্যাংকের বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব তো সেই রিটার্নটাকে আসলে আমলে নেওয়া উচিত ইনস্ট্যান্ট অর্থাৎ বর্তমানে শুল্ক ছাড় দিয়ে হলো সেটি করা উচিত এবং যে বিল্ড ইন অ্যাম্বুলেন্স আমদানির ক্ষেত্রে যেটা দাম পড়ে যাবে অনেক বেশি পড়ে যাবে ব্যবস্থা শেডা যেটা বলছেন 1 কোটির কাছা কাছা পরে যাবে সেটা আসলে আমাদের স্বাস্থ্য সেবার সাথে ছোট ছোট ক্লিনিক অ্যাফোর্ডেবল বা আমরা যারা স্বাস্থ্য সেবা নিই তারা আসলে কতটুকু অ্যাফোর্ড করতে পারবো সেই প্রশ্নটি তারা আসলে বারবার করছেন ধন্যবাদ সবুজ আপনাকে ধন্যবাদ অ্যাম্বুলেন্স আমদানিতে শুরু করার আপনি আলোচনা আমার সঙ্গে স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী কামুল হাসান সবুজ